رب العالمين امر قروار دیگر عالم ابو بكر صدیق رضی اللہ تعالی عنہ ব্যাপারে الله اكبر الله پاک কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে হাবিব আমার আপনার নবীকে বলবে নবী গো বিচার আরম্ভ করব কারে দিয়া বিচার আরম্ভ করব নবী গো আপনি আপনার উম্মতকে আমার সামনে ধরে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী সামনে ধরে দিয়া বলবে আল্লাহ আমার আবু বকরের বিচার আরম্ভ করুন আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমার আপনার নবীকে বলবে ওগো নবীজি কাকে বিচার করার জন্য আমার সামনে ধরে তুললেন জি আবু বকর আল্লাহু আকবার মক্কা মদিনা সবার প্রিয়জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটে পথের মধ্যে তাকায়া দেখে একটি গাছ মরা গাছ মরা একটা বৃক্ষ ওই মরা গাছের কিনারে দাঁড়ায় গাছকে ডাক দিয়ে বলে কি রে গাছ তুই মরে গেলে তোর তো কোনো আর কোনো ঝামেলা নাই তোর তো হিসাব নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মরা গাছের কিনারে দাঁড়ায়া গাছের দিকে তাকায়া ডাক দিয়ে গাছ তুই মরে গেছস তোর তো আর কোনো ঝামেলা নাই কিন্তু আমি আবু বকর পৃথিবী থেকে যেদিন বিদায় হব মহান আল্লাহর দরবারে ওই হাশর ময়দানে আমাকে হিসাব দিতে হবে আমি মরার পরে বহু কবহ ঝামেলা আমার সামনে থাকবে কবরে প্রশ্ন করা হবে হাশর ময়দানে প্রশ্ন করা হবে জবাব দিতে হবে জবাব যদি না দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছে আমি আবু বকর জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছি এ আল্লাহ আল্লাহ গো আল্লাহ রাব্বুল আলামিন হিসাব সহজ কইরো গো তুমি যদি হিসাব নাও গো কেমন করে আমি হিসাব দিব চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্তরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সামনে যখন দাঁড়াবে আমার আপনার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আবু বকরের বিচার করে নেন আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নবীজি আবু বকরের জন্য আত্মার জান্নাতের দরওয়াজা খোলা আছে আবু বকর যেই কোনো জান্নাত দিয়ে প্রবেশ করার দরওয়াজা খোলা আছে যেই কোনো দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হাবিব ওগো নবীজি আপনার সাহাবি আবু বকরের মতো আমি আল্লাহকে বই করতো এমন ব্যক্তি আমি যাকে পাবো তাকে মাফ করে জান্নাত দিয়ে তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن
محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم قال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إلهي دکھا دے ہمیں دیار مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله لا إله إلا الله لا إله جورے جورے لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব কুট্রাপাড়া হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 34তম বাৎসরিক 5-দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত সম্মানিত সভাপতি দামাত বরকাতুহুম আজকের মাহফিলের উপস্থিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের মুসলমান ভাইরা পর্দার ভিতরে মা বোনেরা আমরা প্রথমে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ বাইশ আমি পোস্টারে দেখতে পাচ্ছি আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে বিষয়টা হলো প্রকৃত মুমিনের পরিচয় কি কাকে খাঁটি মুমিন বলা হয় তার পরিচয় ধরে তোলার জন্য কোরআন ও হাদিসের দলিলের মাধ্যমে আমি আপনাদের সামনে কোরআনের আয়াত এবং নবীজির হাদিসের মাধ্যমে আপনাদেরকে খাঁটি মুমিন কাকে বলে আমি আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব আমা তৌফিকি ইল্লা বিল্লাহ বন্ধুগণ আল্লাহ তাআলা তিনি বলেন যারা মুমিন হয়ে যাবে তারা আল্লাহর তৈরি জান্নাতের মালিক হয়ে যাবে আর একটু জোরে কর ঈমান ছাড়া জান্নাত পাওয়ার কোনো অবকাশ নাই ঈমান লাগবে ঈমান যদি খাঁটি হয় ঈমান যদি শিরিক মুক্ত হয় ঈমান যদি বেদাত মুক্ত হয় ঈমানের মধ্যে যদি কোনো বেজাল না থাকে ঈমানের বদলতে আল্লাহ তাআলা তাকে মাফ করে আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতের প্যাসেঞ্জার বানায় দিবে সুবহানাল্লাহ জুরে জান্নাত কেমন জিনিস জান্নাত কেমন জিনিস আরে জিব্রাইল ফেরেশতা আল্লাহকে বলেছিলেন আল্লাহ জান্নাত সাজাইয়া আমার মাধ্যমে খবর দিলা সব পয়গম্বরের দরবারে আল্লাহ রব্বুল আলামিন তোমার জান্নাতের সুসংবাদ পয়গম্বরদের কাছে আমি নিয়ে গেলাম কিন্তু আল্লাহ তোমার তৈরি জান্নাত কত সুন্দর আমি কোনোদিন দেখি নাই জান্নাত সুন্দর সুসজ্জিত ওই জান্নাতের খবর আমাকে তুমি দিয়েছো আমি পয়গম্বরদের কাছে খবর নিয়ে গেলাম হে আল্লাহ এই জান্নাত আমার দেখতে বড় মনে চায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন কি রে জিব্রাইল ও জিব্রাইল ফেরেশতা তুই জান্নাত দেখতে হইলি যাও জান্নাত দেখে আসো হযরত জিব্রাইলকে আল্লাহ অনুমতি দিলেন জিব্রাইল ফেরেশতা জান্নাতের ভিতরে প্রবেশ করলেন জান্নাতের ভিতরে প্রবেশ করে একদিন আর দুই দিন নয় লম্বা সময় তিনি জান্নাত দেখলেন আল্লাহ পাক
জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললেন জিব্রাইল রে জান্নাতের ভিতর থেকে বের হয়ে আসো অনেক লম্বা সময় তুমি জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে কাটাইছো জিব্রাইল বলেন আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকেছি আয় আল্লাহ তাআলা জান্নাতের কিনারা তালাশ করে পাই নাই আল্লাহু আকবার বলি হযরত জিব্রাইল কে আল্লাহ বললেন কে রে জিব্রাইল জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করেছো কতদিন সে তোমার খবর আসেনি জিব্রাইল ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকছি মাত্র কয়েকদিনের মতো লাগে আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কিরা জিব্রাইল জান্নাতের ভিতরে তুমি যে প্রবেশ করেছো এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় কত কতদিন হইছে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বললেন এই জিব্রাইল জান্নাতের ভিতরে তুমি যে প্রবেশ করেছো সাড়ে তিন শত বছর হয়ে গেছে ও জিব্রাইল জান্নাতের ভিতরে তুমি ঢুকছ এটা আজকে আর কালকে নয় সাড়ে তিন শত বছর হয়ে গেছে জিব্রাইল ডাক দিয়ে বললেন আল্লাহ সাড়ে তিন শত বছর পর্যন্ত জান্নাতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াইলাম কিনারা পাইলাম না আল্লাহ পাক ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি আমার তৈরি জান্নাতের মধ্য থেকে সবচেয়ে ছোট জান্নাতের ভিতরে তুমি ঘুরে ঘুরে বেড়াইছো ও আল্লাহ এটা কি ছোট জান্নাত হ্যাঁ এটা সুরুডা বাংলা ঘর আছে না আলগা ঘর একটা তাহে না এটা আলগা ঘরটা আল্লাহু আকবার এত বিশাল জান্নাত তুমি বানায়া ছোট জান্নাত বলেছো আল্লাহ বললেন এর পরেরটা আরো বড় আরো পরেরটা আরো বড় এর চেয়ে বড় বড় সবচেয়ে বড় জান্নাতুল ফারদাউস আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া রাখছি কাদের জন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া'আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا سبحان الله بولي الله رب العالمين بولي جنات جنات الفردوس امي الله بولي جنات دي دي وامار بند بندي در مدد جرا ايمان انان كربي আর দুই নম্বর নেক আমল করবে আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতুল ফারদাউস আমি আমার বান্দাকে দান করব সুবহানাল্লাহ জোরে কর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলেন জিব্রাইল জান্নাতুল ফারদাউস কত বড় তুমি ছোট জান্নাত দেখছো আন্দাজ করো জিব্রাইল বলে আল্লাহ আমি জিব্রাইল সাড়ে তিন শত বছর লাগায়া জান্নাতুল ছোট জান্নাতের কিনারা তালাশ করে পাইলাম না আমার আন্দাজ হয়ে গেছে আল্লাহ এর চেয়ে বড় জান্নাত অনেক বড় বড় জান্নাত তুমি বানাইছো হে পূর্ব কুট্টা বড় মুসলমান শুনে রাখুন আল্লাহ পাক সাধারণ কোন রকমে ঈমান নিয়ে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ যে জান্নাতটা দিবে এই জান্নাতটা হবে দুনিয়ার দশটার সমান দুনিয়ার দশটার সমান হবে ছোট কোন রকমে যে লোকটা ইমানদার কোন রকম ঈমান নিয়ে গেছে তাকে আল্লাহ পাক দুনিয়ার দশটার সমান জান্নাত দান করবে এবার আন্দাজ করুন যারা খাঁটি ইমানদার পাক্কা ইমান নিয়ে যাবে তারা কত বড় জান্নাত পাবে খাঁটি ইমানদার কাকে বলে আল্লাহ বলে যার মধ্যে পাঁচটা গুণ থাকবে কতটা গুণ পাঁচটা গুণ যার মধ্যে থাকবে তাকে খাঁটি ইমানদার বলা হয়
এক নম্বর আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম এক নম্বর মুমিনের আলো মুমিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান এক নম্বর হলো যিনি মুমিন হবে তিনি যখন আল্লাহর নাম শুনবে আল্লাহর জিকির শুরু হবে আল্লাহ আল্লাহ শব্দটা যখন যে বান্দাটা মুমিন শোনা মাত্র শ্রবণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হইয়া যাবে আল্লাহর ভয় সৃষ্টি হবে তাহলে তুমি বুঝবা তুমি মুমিন আর অন্তরে যখন আল্লাহর ভয় সৃষ্টি হবে তখন আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম তার কলবে তার বডির মধ্যে আল্লাহর ভয়ে কাঁপুনি আরম্ভ হবে শরীরের লোম দাঁড়ায় যাবে শরীরের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে মুমিনের এক নম্বর পরিচয় হলো মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে তার কলবের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হবে আমার ভাইরা বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার পরওয়ারদিগারে আলম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহু আকবার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবে হাবিব আমার আপনার নবীকে বলবে নবী গো বিচার আরম্ভ করব কারে দিয়া বিচার আরম্ভ করব নবী গো আপনি আপনার উম্মতকে আমার সামনে ধরে দেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবীর সামনে ধরে দিয়ে বলবে আল্লাহ আমার আবু বকরের বিচার আরম্ভ করুন আমার আল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আমার আপনার নবীকে বলবে ওগো নবীজি কাকে বিচার করার জন্য আমার সামনে ধরে তুললেন জি আবু বকর আল্লাহু আকবার মক্কা মদিনা সবার প্রিয়জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটে পথের মধ্যে তাকায় দেখে একটি গাছ মরা গাছ মরা একটা বৃক্ষ ওই মরা গাছের কিনারে দাঁড়ায় গাছকে ডাক দিয়ে বলে কিরে গাছ তুই মরে গেলে তোর তো কোনো আর কোনো ঝামেলা নাই তোর তো হিসাব নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মরা গাছের কিনারে দাঁড়ায়া গাছের দিকে তাকায় ডাক দিয়ে বলে গাছ তুই মরে গেছস তোর তো আর কোনো ঝামেলা নাই কিন্তু আমি আবু বকর পৃথিবী থেকে যেদিন বিদায় হব মহান আল্লাহর দরবারে ও হাসর ময়দানে আমাকে হিসাব দিতে হবে আমি মরার পরে বহু কবহ ঝামেলা আমার সামনে থাকবে কবরে প্রশ্ন করা হবে হাসর ময়দানে প্রশ্ন করা হবে জবাব দিতে হবে জবাব যদি না দিতে পারি আল্লাহ রব্বুল আলামিন জাহান্নাম বানাইছে আমি আবু বকর জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ রব্বুল আলামিনের দরবারে গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছি এ আল্লাহ আল্লাহ গো আল্লাহ রব্বুল আলামিন হিসাব সহজ কইর গো তুমি যদি হিসাব নাও গো কেমন করে আমি হিসাব দিব চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কান্তরে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সামনে যখন দাঁড়াবে আমার আপনার নবী ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আবু বকরের বিচার করে নেন আগে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নবীজি আবু বকরের জন্য
আত্মা জান্নাতের দরওয়াজা খোলাছি আবু বকর যেই কোন জান্নাত দিয়ে প্রবেশ করার দরওয়াজা খোলাছি যেই কোন দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হাবিব অগণ বিজি আপনার সাহাবী আবু বকরের মতো আমি আল্লাহকে ভয় করত এমন ব্যক্তি আমি যাকে পাবো তাকে মাফ করে জান্নাত দিয়া দিব তে মুমিনের পাঁচটা গুণ থাকবে এর মধ্যে এক নম্বরটা হলো আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে থাকবে যখন যিকিরুল্লাহ আল্লাহর জিকির হবে আল্লাহর নাম উচ্চারণ হবে তখনই ওয়াজিলাত কুলুবুহুম তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে যার অন্তর আল্লাহর ভয় আছে সে কি আবার ট্যাবলেট খাইব আপনাদের কোটরাপাড়ায় এরকম লোক আছে এক দুইজন নাই মনে একবারে মনে নাই ইয়াবা গাঞ্জা মদ আরো যত বাজে জিনিস আছে যুবক ভাইয়েরা জীবন নষ্ট করে ফেলাইতেছে ও যুবক ভাইয়েরা তোমাদের হাতে ধরে বলি তোমাদের অনুরোধ করে বলি এই সমস্ত খারাপি থেকে ফেরত আসো তোমার জীবনের দাম আছে একজন যুবক জাহান্নামে দাঁড়ায় যায় নামাজে দাঁড়াইয়া মুমিন যুবক বাইরারি শোনো তুমি মুমিন তুমি যুবক তুমি নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বললে এক নম্বরে পৃথিবীর মানুষেরা তোমাকে ভালোবাসবে ঠিক কিনা জোরে কোন লোকেরা বলবে এই ছেলেটা বড় ভদ্র নম্র জামাতের সাথে নামাজ পড়ি এই ছেলেটা অনেক ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম প্রদান করি কেউ সালাম দিলে সালামের জবাবটা দে এই জবাব হাতে তাসবিহ বারংবার করি রবকে রবকে বারবার করে ডাকি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আবার মসজিদে নামাজে যখন দাঁড়ায় যায় যখন নামাজের রুকুর মধ্যে চলে যায় যখন বলে সুবহান রব্বিয়াল আজিম পড়েন সবাই সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম অর্থ হলো আমার রব পবিত্র আমার রব মহান সুবহানাল্লাহ জোরে কোন আমার রব পবিত্র আমার রব মহান আমার সরকার বলি এমপি বলি মন্ত্রী বলি মেম্বার বলি কমিশনার বলি চেয়ারম্যান বলি সর্দার বলি বক্তা বলি ডাক্তার বলি যাই বলি কিন্তু আমার আল্লাহর উপরে কেউ নয় জোরে বলুন ঠিক কিনা আরো জোরে বলুন আমার সর্বশক্তিমান যিনি তিনি হলেন মহান আল্লাহ জোরে বলুন ঠিক কিনা ভাইয়ারা আমার বন্ধুরা আমার এই জন্যে আল্লাহ বলেন যে মানুষটা মুমেন হবে তার মধ্যে পাঁচটা গুণ থাকবে এক নম্বর যখন আল্লাহর নাম আল্লাহর কোনো কথা উচ্চারণ হবে মুমিন বান্দা হইলে তার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে ওয়াজিলাত কুলুবুহুম অন্তরে এমনভাবে ভয় সৃষ্টি হবে গুনার কাজ করার জন্য রোয়ানা গুনার কাজ করতে রোয়ানা বড় ভাই দেয় না বোনের জামাই দেয় না বড় চাচা দেয় না ছোট চাচাও দেয় না না এই কাজে যাস না এরপর গুনার কাজে রোয়ানা যাইতে যাইতে আমার মাওলা পাকের নাম স্মরণ হয়ে গেছে আল্লাহর ভয়ে গুনার কাজটা ছেড়ে দিয়া ফেরত চলে আসছে রে ফেরত চলে আসছি এসে মুমিন আল্লাহর বান্দা যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ আর গুনা করব না আল্লাহ তুমি মাফ করবানি মায়া তোমার লাগেনি আমার আল্লাহ ডাক দিয়া বলে যুবক আই
গুনার কাজ করতে গিয়েছিলি গুনাহ না করে ফেরত এসে আমি মাওলা পাকরে তুই ডাক দিয়েছি দিয়েছো বান্দারে কান্দিস না না আমি আল্লাহ তাআলা তোর জীবনে তোর জীবনে যত গুনাহ করেছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম আইরে বান্দা পৃথিবী থেকে যেদিন আমি আল্লাহ তোর নিয়ে আসব আমি আল্লাহ জান্নাত তোরে একটা দিব না তোরে দুইটা জান্নাত আমি আল্লাহ দিব সুবহানাল্লাহ এটা আমার কথা নয় কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান সুবহানাল্লাহ ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহ বলেন গুনাহ করতে যাইয়া আমার মুমিন বান্দা আমি আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দিয়ে চলে আসলে আল্লাহ বলেন ভয় করনে ওয়ালা আমার বান্দাকে একটা নয় আমি দুইটা জান্নাতের মালিক বানাইয়া দিব আমার ভাইয়েরা বন্ধুরা আমার সেই জন্য মুমিন হইতে হবে আর মুমিন হওয়ার জন্য আপনাকে আপনাকে আল্লাহ ওয়ালা লোকের সাথে যোগাযোগ রাখতে হবে আল্লাহ ওয়ালা লোকদের সাথে যেমন আল্লামা মেরাজুল হক কাসিমী সাহেব দামাত বরকাতুহুম তিনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উস্তাজুল ওলামা পীরে কামেল একজন বুজুর্গ একজন মুখলিস একজন মুহসিন মানুষ আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুক বলেন আমি যিনি শেষ দিন আসবেন বরনবী পীর সাহেব হুজুর আল্লাহর অলি জোরে বলুন ঠিক কিনা এই সমস্ত অলিদের সাথে সম্পর্ক রাখলে ইমান মজবুত হবে ইমানকে মজবুত করার জন্য খাঁটি ইমানদারের সাথে সম্পর্ক রাখতে হবে জোরে কোন ঠিক কিনা বায়রা আমার বন্ধুরা আমার এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান মুমিনের দুই নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা মুমিন খাঁটি মুমিনের দুই নম্বর গুণ যখন তার সামনে কোরআন তেলাওয়াত হবে কোরআনের তফসির হবে কোরআনের আলোচনা যখন হবে লোকটার কাছে এত ভালো লাগবে কোরআনের তেলাওয়াত কোরআনের আলোচনা শোনার দ্বারা শ্রবণ করার দ্বারা তার ঈমানের পাওয়ার বাড়বে জাদাতুহুম ঈমানা মুমিন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী কোরআনের তেলাওয়াত শুনবে ইমানের পাওয়ার বাড়বে সুবহানাল্লাহ জোরে কোন বায়রা আমার বন্ধুরা আমার এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা মুমিনের দুই নম্বর গুণ হলো কোরআনের তেলাওয়াত শুনলেই তার ইমানের পাওয়ার বাড়বে কোরআনের তফসির কোরআনের আলোচনা শুনবে তার ইমানের পাওয়ার বাড়বে এতদিন সুদ খাইতো এখন কোরআনের আলোচনা শুনতে শুনতে আর সুদ খায় না এতদিন ঘুষ খাইতো এখন আর ঘুষ খায় না এতদিন মিথ্যা বলতো আর মিথ্যা বলে না এতদিন নামাজ ঠিক মতো পড়তো না এখন ঠিক মতো নামাজ পড়ি বুঝতে হবে তার ইমানের পাওয়ার বেড়ে গেছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার কোরআনুল করিমের তেলাওয়াত আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তেলাওয়াত করি বেঈমান কাফেরেরা সবাই ঐক্যবদ্ধ হইয়া নবীর বিরুদ্ধে লাগছে কোরআনের বিরুদ্ধে লাগছে নাউজুবিল্লাহ কোন এমন লোক আছে না নাই কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে আর আমরা এই মাহফিল থেকে তাদেরকে বলতে চাই এখনো সময় আছে তওবা করে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে ঢুকে যাও নচেত কোরআনের সাথে যারাই ধাক্কা দিতে আসছে কোরআনের বিরোধিতা যারাই করেছে তারা কেউ সফল হতে পারে নাই বরং তারা পরাজিত হয়েছে জয়ী হতে পারে নাই জোরে বলুন ঠিক কিনা নমরুদ ইসলামের সঙ্গে বিরোধিতা করেছে নমরুদ সাকসেস হইতে পারে নাই সফল হতে পারে নাই ঠিক তেমনি ভাবে ওই ফেরাউন
যত ইসলামের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে যতই তাক্কাদাক্কি করেছে শেষ পর্যন্ত পানির মধ্যে সুবা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে জোরে বলুন ঠিক কি না সেই জন্য আমরা এই কুট্রাপাড়া ঐতিহ্যবাহী হ্যাঁ পাঁচ দিন ব্যাপী 34তম তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা জানাইতে চাই হে ভাই তুমি একজন মানুষ তোমার একদিন মৃত্যু হবে চলেই যেতে হবে পৃথিবী থেকে যাইতেই যখন হবে ঈমান নিয়ে যাইতে হবে ঈমান না নিয়ে গেলে উপায় থাকবে না সুতরাং নায়েবে নবী আলেম উলামা কোরআন হাদিস ওয়ালা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে কমাসকম বাংলার জমিনে ঠাই নয় জোরে বলুন ঠিক কি না আমার আপনার নবী কোরআন শরীফের তেলাওয়াত করে তারা বাঁশি বাজায় দুল বাজায় বাজনা বাজায় বাজাইয়া যাতে করে নবীজি তেলাওয়াত না করতে পারে এই সিস্টেম করে তারা কিন্তু নবীজি তাদের হাঙ্গা দাঙ্গামার ভিতর দিয়া নবীজি কোরআনের তেলাওয়াত চালিয়ে যেতে আছে কিন্তু দিনের বেলা তেলাওয়াত করতে দেয় না বেঈমান কাফেরেরা আপনার আমার নবী রহমতের নবী রাহমাতুলিল আলামিন প্রতিদিন রাত্রেবেলা এশারের নামাজের পরে রসুল কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করে ঘরের ভিতরে আপনার আমার নবী
الشاكرين.